প্রযুক্তির দিক দিয়ে পৃথিবী এখন তার শ্রেষ্ঠ সময় অতিবাহিত করছে। আধুনিক প্রযুক্তির কারণেই আমাদের জীবন এখন অনেক সহজ সরল হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে ইতিহাসের চ্যাপটা খুললে এমন কিছু প্রাচীন প্রযুক্তির নিদর্শন দেখা যায় যা প্রমাণ করে একাবিংশ শতাব্দীতে এসেও পৃথিবী আধুনিক হয়নি। কারণ পৃথিবীতে এখন যা কিছুই আবিষ্কার হচ্ছে তার সূত্রপাত অনেক আগেই ঘটে গেছে। পৃথিবীতে আধুনিকতার ছোঁয়া পেয়েছে বহু আগে থেকেই। আজকের ভিডিওতে প্রাচীন যুগের এমন কিছু প্রযুক্তি আর আবিষ্কার দেখাবো যা এমনকি বর্তমান যুগের বিজ্ঞানীদেরকেও হতভম্ব করে দিয়েছে। অ্যানসিয়েন্ট কম্পিউটার। 1901 সালে গ্রিসের একটি আইল্যান্ড অ্যান্টিক্যাথেরার কাছাকাছি ডুবুরিরা একটি প্রাচীনকালের জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এই জাহাজের মধ্য থেকে এমন একটি জিনিসের সন্ধান পাওয়া যায় যা মানব ইতিহাসের কনসেপ্টকেই পাল্টে দেয়। এই জাহাজের মধ্যে একটি বক্সও ছিল যার মধ্যে মার্বেল স্ট্যাচু, ফুলদানি, জুয়েলারি, সোনা আর ব্রোঞ্জের কয়েন আর একটি জং ধরা ঘড়ির মতো দেখতে মেটালের টুকরো পাওয়া যায়। বাকি সব কিছু তো গবেষকরা ঠিক বুঝতে পারছে, কিন্তু এই আজব মেটালটি কি ছিল তা নিয়ে নানান জল্পনা আর কৌতূহল তৈরি হয়। যখন এই মেটালটির উপর ডিপলি রিসার্চ করা হয় তখনই ধরা পড়ে একটার পর একটা রহস্য। জাহাজ থেকে পাওয়া মার্বেল স্ট্যাচু আর কিছু জায়গাতে লেখা দেখে গবেষকরা অনুমান করেন সম্ভবত এই জাহাজটি প্রাচীন গ্রিসের সময় নষ্ট হয়েছিল। কিন্তু এক্সপার্টরা যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি কৌতূহলী ছিল তা হলো এই জং ধরা মেটালটি। কারণ এই মেটালটি কোনো মামুলি মেটাল ছিল না, এটি ছিল প্রাচীন গ্রিসের সময়কার কম্পিউটার। এর মধ্যে অনেকগুলি গিয়ার রয়েছে যার ছোট ছোট দাঁতকে অনেক নিখুঁতভাবে মেজারমেন্ট করে বানানো হয়েছিল। আপনার জেনে রাখা উচিত কেবলমাত্র বর্তমানের মডার্ন মেশিনারির সাহায্যেই গিয়ার পারফেক্ট দাঁত তৈরি করা সম্ভব। আসলে এই প্রাচীন কম্পিউটারটির কাজ হলো চাঁদ আর সূর্যের গতিবিধিকে শনাক্ত করা, আর ভবিষ্যতে চাঁদের পজিশনকে পূর্বাভাস দিতে পারত। এখন প্রশ্ন হলো কেন সেই সময় নাবিকরা চাঁদের পজিশনকে আগে থেকে জানার চেষ্টা করত। আসলে চাঁদের আকর্ষণীয় শক্তির প্রভাবে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, আর এই ঢেউয়ের কারণে নাবিকদের জাহাজকে নিয়ন্ত্রণ করতে অনেক অসুবিধা হতো। আর এই কারণেই তারা সেই সময় সমুদ্রে যাত্রা করত যেই সময় চাঁদ সমুদ্রের উপর থাকত না। এজন্যই প্রাচীন গ্রিসরা সমুদ্র যাত্রার সময় এই ধরনের বিশেষ কম্পিউটারে ব্যবহার করত। অটোমেটিক ফায়ার। আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে চীনে একটি শক্তিশালী অস্ত্র আবিষ্কার করা হয়েছিল। এই অস্ত্রটিকে আপনি সেমি রাইফেলের সঙ্গে তুলনা করতে পারেন। এই অস্ত্রটি ছিল ইতিহাসের প্রথম র্যাপিড ফায়ার অস্ত্র। যদিও সেই সময় তারা বুলেট আবিষ্কার থেকে অনেক দূরে ছিল, তার সত্ত্বেও এই অস্ত্রটি ছিল সেই যুগের আবিষ্কৃত প্রযুক্তির মধ্যে শ্রেষ্ঠ। যদি আপনি এখনও বুঝতে না পারেন এই অস্ত্রটি কেন এত পাওয়ারফুল ছিল, তাহলে কোনো চিন্তার কারণ নেই, এখনই সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। একটি সেনা যুদ্ধে যত বেশি ফায়ার করতে পারে তাকে তত বেশি দক্ষ বলে গণ্য করা হয়। আর চাইনিজ সেনারা ছিল অবিশ্বাস্য দক্ষ সেনা। এর কারণ তাদের কাছে এই ধরনের অস্ত্রটি ছিল যার নাম জুগ ক্রসবো। যেভাবে বন্দুকে কার্তুজ রাখা হয় আর ট্রিগার টানার সাথে সাথে বন্দুক থেকে বুলেট ব্যারেলের মধ্য দিয়ে বেরিয়ে টার্গেটের দিকে ছোটে, ঠিক একইভাবে এই ক্রসবোতে কার্তুজ হিসাবে বোল্ট রাখা হতো যাদের অনেকটা তীরের মতো দেখতে। এরপর উপর দিকে একটি ট্রিগার রয়েছে যেটি তারের সঙ্গে অ্যাটাচ রয়েছে। ট্রিগার টানার সাথে সাথে তীর গতিতে বেরিয়ে যায় আর টার্গেটকে হিট করে দেয়। একটি ক্রসবোতে 7-10 বোল্ট রাখা যায় আর মাত্র 10-15 সেকেন্ডের মধ্যেই ক্রসবো খালি হয়ে যায়। এটা তো আপনাকে প্রথম ভার্সনের কথা বললাম। পরবর্তীতে এই অস্ত্রটিকে আরও আপগ্রেড করা হয় যেখানে ধনুকের জ্যাকে পায়ে করে টেনে ফায়ার করা হতো, আর ফায়ার করলেই তীর অনেক দূরে গিয়ে নিক্ষেপ করত। এই ক্রসবোগুলি দিয়ে একসাথে 2-3 তীরকে এক ফায়ারেই ছোড়া যেতে পারত। তবে সেই যুগের একটি ক্লাসিক অস্ত্র হওয়া সত্ত্বেও একটিমাত্র যুদ্ধেই এই অস্ত্রটিকে ব্যবহার করা হয়েছিল। ভাইকিং সানস্টোন। মানব সভ্যতার সূচনা থেকেই ভিন্ন ভিন্ন প্রযুক্তির উদ্ভব হতে থাকে, আর এই প্রযুক্তির মধ্যে এমন কিছু প্রযুক্তি ছিল যা মানব জীবনের ইতিহাসকেই বদলে দেয়। এগুলির মধ্যে সবথেকে যার বেশি অবদান রয়েছে তা হলো কম্পাস। বর্তমানে আমাদের কাছে জিপিএস রয়েছে। বর্তমানে যুগে আমরা যে কোনো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য জিপিএসের ব্যবহার করে থাকি, কিন্তু একটা সময় ছিল যখন এই প্রযুক্তির কোনো ব্যবহার ছিল না। প্রাচীন নাবিকরা চাঁদ, তারা, সূর্য দেখে হিসাব নিকাশ করেই পথ নির্ধারণ করত। কম্পাস না থাকার কারণে তাদের সবথেকে বড় সমস্যা হলো মাঝে মাঝে সমুদ্রের বুকে ঝড় ওঠার কারণে তারা পথ হারিয়ে এক ডিরেকশন থেকে অন্য ডিরেকশনে চলে যেত। কিন্তু পরবর্তীতে যখন কম্পাসের আবিষ্কার করা হয় সেই সময় থেকে আজ পর্যন্ত নাবিকদের পানিপথে যাত্রায় কোনো সমস্যা হয় না। বর্তমানে যে কোনো ব্র্যান্ডের ফোনে কম্পাসের একটি অ্যাপ ইনবিল্ট করা থাকে। কিন্তু কম্পাস আবিষ্কারের 1000 বছর পূর্বে ভাইকিংসরা অনেক দূর দূরান্তে যাত্রা করত, অথচ তাদের কাছে কোনো কম্পাস ছিল না, আর এই কারণেই তারা চাঁদ, তারা আর সূর্যের পজিশনকে দেখেই সমুদ্রে যাত্রা করত। কিন্তু সমুদ্রে যাত্রার সময় মাঝে মাঝে তাদের এমন পরিস্থিতির মধ্যে পড়তে হতো যেখানে চাঁদ সূর্যকে কালো মেঘ ঢাকা ফেলে দিত। এমন কন্ডিশনে ভাইকিংস অর্থাৎ সমুদ্রদস্যুরা তাহলে কিভাবে যাত্রা করত? এর উত্তর হলো সানস্টোন। সেই সময় ভাইকিংসের কাছে এমন একটি পাথর ছিল যার সাহায্যে কালো মেঘের ভেতর লুকিয়ে থাকা চন্দ্র সূর্যের পজিশনকেও খুঁজে বের করে ফেলতে পারত। এই স্টোনের সাহায্যেই তারা জাহাজকে নেভিগেট করতে পারত। কিন্তু এই স্টোনে লাগানো কাঁচটি কী ছিল আজও সবার কাছে একটি রহস্য রয়ে গেছে। অটোমেটিক ডোর।
আজকাল অটোমেটিক ডোর প্রায় সব জায়গাতেই দেখা যায়। মেট্রো, শপিং মল থেকে শুরু করে বড় বড় বিল্ডিং সব জায়গাতেই অটোমেটিক ডোরের দেখা মেলে। এই কারণে হয়তো আমরা ভাবি এটা মডার্ন টেকনোলজি, কিন্তু বন্ধু আপনার ধারণা ভুল। কারণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে যখন গ্রিক সভ্যতার উন্নতির চরম শিখায় পৌঁছেছিল, সেই সময়ও স্বয়ংক্রিয় দরজার অস্তিত্ব ছিল। সেই সময় মন্দিরের দড়ি আর পুলি সিস্টেমের সাহায্যে অটোমেটিক ডোর তৈরি করা হতো। রোহিতরা মন্দিরের দরজার পাশেই একটি জায়গাতে আগুন জ্বালিয়ে দিত, আর আগুনের নিচে একটি পিতলের পাত্র রয়েছে যার মধ্যে জল দিয়ে পূর্ণ করা রয়েছে। আর এই পিতলের পাত্রটি আরও কিছু কন্টেনারের সঙ্গে কানেক্ট রয়েছে। এই কন্টেনারগুলি ভর হিসাবে কাজ করে, যেগুলির সঙ্গে দড়ি লাগানো রয়েছে যা দরজার সঙ্গে অ্যাটাচ রয়েছে। যখনই আগুন প্রজ্বলিত করা হয়, পিতলে থাকা জল ফুটতে শুরু করে আর পাত্রে থাকা বায়ু সম্প্রসারিত হতে থাকে, আর পাত্রে পানিকে তখন বায়ু চাপ দিতে থাকে। পাত্রটির সঙ্গে কন্টেনারগুলি পাইপের দ্বারা সংযুক্ত করা রয়েছে। বায়ুর চাপ বৃদ্ধি হওয়া মাত্রই জল পাত্র থেকে পাইপের সাহায্যে কন্টেনারে প্রবেশ করতে থাকে, ফলে যত কন্টেনারে জল জমতে থাকবে কন্টেনারগুলি ততই নিচের দিকে নামতে থাকবে। একই সাথে কন্টেনারে অ্যাটাচ করা দড়িগুলিও তখন কপিকলের মতো টানতে থাকে, আর ধীরে ধীরে মন্দিরের দরজা খুলতে থাকে। গ্রিক ফায়ার এমন এক ধরনের অস্ত্র ছিল যেটি দিয়ে আগুন ফায়ার করার জন্য যুদ্ধের সময় ব্যবহার করা হতো। এই অস্ত্রটি ব্যবহার ছিল 424 খ্রিস্টপূর্বে। সেই সময় রোম সাম্রাজ্যের অনেক শত্রু দেশ ছিল যারা সমুদ্র পাড়ি দিয়ে আক্রমণ করত। এই কারণে পানিপথে যুদ্ধের জন্য রোম সৈনিকরা গ্রিক ফায়ার প্রযুক্তিটি তৈরি করেছিল। আসলে এই অস্ত্রটি বিশেষত্ব হল, এর মধ্যে দাহ তরল পদার্থের মিশ্রণ রেখে শত্রুদের জাহাজের উপর ছুড়ে দিত। ঠিক কামানের মতো আগুনের গোলা টার্গেটকে হিট করত। সব থেকে আশ্চর্যের বিষয় হল, এরা এমন এক ধরনের বিশেষ তরল পদার্থ ব্যবহার করত যা পানিতেও আগুন জ্বালাতে পারত। মানে জাহাজে একবার আগুন লাগাতে পারলে যতক্ষণ না জাহাজ ধ্বংস হচ্ছে ততক্ষণ আগুন জ্বলতে থাকবে, কারণ পানি দিয়েও এই আগুনকে নিভানো সম্ভব ছিল না। আর যদি কোনো দেশ এই অস্ত্রটিকে লুট করে নিয়ে যেত, তারাও কখনো এই অস্ত্রটিকে চালাতে পারত না, কারণ সেই যুগের অন্যান্য জাতিগুলোর কাছে এই তরল পদার্থটি অজানা ছিল। তবে কালের বিবর্তনের সাথে সাথে এই প্রযুক্তিটি হারিয়ে যায়, তাই আজও আমাদের কাছে অজানা রয়ে গেছে ওই অস্ত্রটির মধ্যে কী ধরনের উপাদান তারা ব্যবহার করত। অ্যান্টিডোট। প্রাচীনকালে যদি রোমান সাম্রাজ্যের কথা বলা হয়, তাহলে রাজাকে বিষ পান করিয়ে হত্যা করা একটি কমন ষড়যন্ত্র ছিল। শত্রুদেরকে হত্যা করার সবথেকে বেস্ট উপায় হিসাবে বিষকেই চুজ করত, কারণ রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করত তার নিকটবর্তী লোকেরাই। এই কারণে প্রত্যেক রাজা বা শাসক নিজের সুরক্ষার জন্য হাজার পরিকল্পনা প্রস্তুত করে রাখত। নিজের সুরক্ষার জন্য তারা বিশ্বাসযোগ্য সেনাপতি অথবা বিশ্বাসযোগ্য দেহরক্ষী সর্বদা তাদের পাশে রাখত। কিন্তু রোমান সাম্রাজ্যে এমন একটি রাজা ছিল, তিনি এমনকি দেহরক্ষীদেরও ভয় পেত। এই কারণে যে কোনো দিন তার মৃত্যু হতে পারে এই ভয়ে সে রোজ অল্প অল্প করে বিষ পান করা শুরু করে দেয়। সে এই কারণে বিষ পান করত। যদি কেউ তাকে বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করত, তাহলে বিষ তার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না। এরপর থেকেই কিছু বিশেষ উদ্ভিদ আর বিষের মিশ্রণ ঘটিয়ে বিষের প্রতিষেধক তৈরি করা হয়। বর্তমানে যে কোনো বিষের প্রতিষেধককে ঠিক এভাবেই তৈরি করা হয়। ইয়াংশ্যাং করি। এখন আমি আপনাদের এমন একটি জিনিস দেখাতে চলেছি যা দেখার পর নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না, কারণ এই জিনিসটির সাইজ অনেক বড় আর এর ইতিহাসও অনেক গভীর আর পুরাতন। আমি এখানে চীনের ইয়াংশ্যাং কারির ব্যাপারে কথা বলতে যাচ্ছি। আপনারা এখন যেই রকটি দেখতে পাচ্ছেন, এটিকে আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে নিখুঁতভাবে কেটে কিউব আকৃতি দেওয়া হয়, আর এই ভারী পাথরটিকে অন্য স্থান থেকে কেটে ট্রান্সপোর্ট করে এই স্থানে আনা হয়। এমনকি এই পাথরটিতে খোদাই করে নানান ডিজাইনও তৈরি করা হয়েছে। কিন্তু এত বিশাল পাথরটিকে তারা কিভাবে এই স্থানে ট্রান্সপোর্ট করলো? কারণ বর্তমানের মতো সেই সময় উন্নত ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল না, তাহলে কিভাবে সম্ভব? ইতিহাস ঘাটলে পাওয়া যায়, রাজা ইয়ংলি এই স্থানটিতে মনুমেন্ট বানাতে চেয়েছিল। সে তার পিতার একটি মূর্তি তৈরি করেছে কেবল পাথর দিয়ে, আর এই পাথরগুলিকে অন্য একটি পাথরের খাদান থেকে কেটে নিয়ে আসে ওয়ার্কাররা। আপনি শুনলে অবাক হবেন, কেবল এই মূর্তিটির বডি 30 ফিট চওড়া আর 15 ফিট ঠিক আর 150 ফিট লম্বা। আজও বিজ্ঞানীদের কাছে একটি আশ্চর্যের বিষয় হলো কিভাবে তারা এই পাথরগুলিকে ট্রান্সপোর্ট করলো আর কিভাবে তারা এত নিখুঁতভাবে খোদাই করে মনুমেন্টটি বানালো। বন্ধুরা, এগুলির মধ্যে আপনাদের কাছে কোনটি সবথেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।